তোমার মতো কামলা জামলা আমার রিসোর্টের পাশে থাকবে? আমার এই রিসোর্টের পার্টে ভাড়া কত তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? আমার এই রিসোর্টে যারা ঝাড়ু দিবে না তারাও তোমার চেয়ে অনেক উপরের লোক। আর তোমার মতো কামলা জামলা আমি এই রিসোর্টে থাকতে দিই না। বাপ দাদার বিটা বাড়ি ভাইঙ্গা তুই এখানে রিসোর্ট করবি, জায়গাটা আবার থাকার জায়গা নাই। তোর মতো ভাইরা আমি আর পাবো না কাছে, তখন নিজের বাচ্চা নিজের বউরে সবাই দিতে এই চিন্তা করে আমি নিজে বিয়াটা করি না। আমি তোমার বাড়িতে যাওয়ার জন্য আসিনি। আমি বুঝতে পারছি, এখনো তো রাগ কমে নাই, বিয়ে শাদী করি নাই, তাই তো? বিয়ে শাদী করি নাই তাতে কি হয়েছে? আমি নিজে রান্না বান্না করে তোর খাওয়াইতে পারি না? তোর ভাই, তোর বড় ভাই সব পারে। আয় আমার লাগাই। আরে দাঁড়াও, তুমি বিয়ে শাদী করছো কি করো নাই এইগুলো আমার জানার কোনো দরকার নাই, এবং এটা নিয়ে আমার কোনো হেডেকও নাই। আর তোমার কি কী বললো? তোমার এই নোংরা হাতে রান্না খাওয়ার জন্য আমি আসছি? বাসায় যাও তাড়াতাড়ি, গিয়া যত দলিলপত্র আছে নিয়ে আসো, আমার দলিলপত্র দরকার। দলিল দিয়ে তুই কী করবি? দেখো ভাই, কী করবি এটা তোমার বলার দরকার নাই। আমি বলছি তুমি দলিল নিয়ে আসো, আর বাড়ি টান কয়েকদিনের মধ্যে ভাঙবো। বাপ দাদার ভিটা বাড়ি ভাঙে ফেলবি কেন? হ্যাঁ আমি ভাঙবো, আমার এখানে একটা রিসোর্ট করতে হবে। তোমার মাথা কি ঠিক আছে? তোমার মতো কামলা জামলা আমার রিসোর্টের পাশে থাকবে? আমার এই রিসোর্টের পার্টে ভাড়া কত তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? আমার এই রিসোর্টে যারা ঝাড়ু দিবে না তারাও তোমার চেয়ে অনেক উপরের লোক। আর তোমার মতো কামলা জামলা আমি এই রিসোর্টে থাকতে দিই না। তোর আজকে অনেক পরিবর্তন হয়েছে, অনেক টাকা হয়েছে তোর। তুই আমার টাকার গরম দেখা, বাপ দাদার বিটা বাড়ি ভাইঙ্গা তুই এখানে রিসোর্ট করবি, জায়গাটা আবার থাকার জায়গা নাই। কার জন্য, কার জন্য তোর এই পরিবর্তন? আমার জন্য, কিন্তু তোর তো এই পরিবর্তনটা আমার ভালো লাগে না রে ভাই। তখন ছোট ছিলি, তখন আমি বিয়ে করে ফেলতে পারতাম। আমি বিয়ে করি নাই, কারণ বাড়িতে একটা বউ আইলে কিছুদিন পর বাস হইব। তুই ভাই, তুই ভাইরে, তোর মতো ভাইরে আমি আর পাবো না কাছে, তখন নিজের বাচ্চা নিজের বউরে সবাই দিতে এই চিন্তা করে আমি নিজে বিয়েটা করি না। তোর চিন্তা করে আর তুই সেই ভাই আছে সেই ভাই তুই আমারে টাকার গরম দেখাস। আজকে তোর গাড়ি হয়েছে না, এইখানে রিসোর্ট করবি, ঘর কোনো সমস্যা নাই, আমি তোর দলিল সব দিয়ে দিতেছি, তোর আমি অভিশাপ দিব না রে ভাই, তুই ভালো থাকি। কিন্তু উপরওয়ালা আছে, সে কখনো খুশি হইব না। এত বড় দুনিয়ায় অনেক জায়গা, আমার তো মাত্র 3,500 জায়গা লাগবো, 3,500 জায়গা আমার হয়ে যাইব, আমি পাবো। ভালো থাকিস তুই।